প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আর কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হতে চলেছে তোমাদের শিক্ষা বিজ্ঞান পরীক্ষা। আজকের এই সাজেশনে মাত্র 5টি প্রশ্ন তোমাদের বলে দেবো, আর এই 5টি প্রশ্নই তোমরা তোমাদের পরীক্ষায় পাবেই পাবে, এটা আমি নিশ্চিত। তাই দেরি না করে প্রশ্নগুলিকে এখনই তোমরা দেখে নাও, আর একবার হলেও প্রশ্নগুলিকে দেখে যাও। 5টি বড় প্রশ্নই তোমরা এখান থেকে কমন পাচ্ছ। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, পরিণমন কাকে বলে? পরিণমনের বৈশিষ্ট্যগুলি লেখো। প্রশ্নটি তোমাদের পরীক্ষায় এসে গেছে, প্রশ্নটি এখনই তোমরা তৈরি করে যাও। দ্বিতীয় যে প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসবে, স্বামী বিবেকানন্দের মানুষ গড়ার শিক্ষা সম্পর্কিত ধারণাটি লেখো, প্রশ্নটি ভালোভাবে তৈরি করে যেও। তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, প্রত্যক্ষণ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে প্রত্যক্ষণের গুরুত্ব আলোচনা করো। চতুর্থ গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, শিক্ষার সমাজতান্ত্রিক ও ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো, প্রশ্নটি এখনই তোমরা তৈরি করে নাও। এবং 5 নম্বর ত্যাগের প্রশ্নটি হলো, অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা আলোচনা করো। এই 5টি প্রশ্নকে যদি তোমরা এখন একটু দেখে যেতে পারো, আমি বলছি এই 5টি প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবেই আসবে।